হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গিরিশ চক্রবর্তী তোমাদের ইংলিশের এডুকেটেড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আগের ভিডিওতে আমি তোমাদের পড়িয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম কিছু ট্রিক্স কিছু টেকনিক্স যেগুলো তুমি ফলো করতে পারো যেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো প্যারাগ্রাফ রাইটিং হোক স্টোরি রাইটিং হোক রিপোর্ট রাইটিং হোক যেখানে অ্যাপ্লিকেশন থাকে মানে এর যে ব্যবহার থাকে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো সেখানে তোমার ভুল কম হবে ওকে এখন কথা হচ্ছে যে এর নাবাচক বাচক রয়েছে না অ্যাফার্মেটিভ আর নেগেটিভ আগের যে ভিডিওটি ছিল বেসিক্যালি সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়েছিল হ্যাঁ বাচক নিয়ে আজকের যেটি হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স ওকে না বাচক যে বাক্য তো না বাবাচক বাক্যে তুমি নিশ্চয়ই জানো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দু রকম ভার্ব স্ট্রাকচার হয় একটা হচ্ছে কি ডু নট আর একটা হচ্ছে নট ওকে যেমন ডু নট গো মানে মানে সেটা আমি আসছি কী কী অর্থ বেরোয় সেটা ওকে ডু নট গো ডাজ নট গো ডু নট কাম ডাজ নট কাম ডু নট সিং ডাজ নট সিং তাই না এই ফর্মেটটাই তো এই এই যে স্ট্রাকচারটাই তো ফলো করে কিসে প্রেজেন্ট ইনডেফিনেট না না বাঁচোকে আচ্ছা দেখো দেখি এই যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি এইখানে কোথায় এগুলো সব প্রেজেন্ট টেন্সের হিসেবে আমি দিয়েছি আর কোথায় ডু নট আর কোথায় ডাজ নট লাগবে তুমি বলো দেখি রাজেশ অ্যান্ড হিজ ব্রাদার ডু নট গো নাকি ডাজ নট গো টু স্কুল মাই মাদার ডাজ নট কোক ফিস নাকি ডু নট কোক ফিস ওয়েল হি ডাজ নট লাইক টু প্লে ক্রিকেট নাকি হি ডু নট লাইক টু প্লে ক্রিকেট দেখো এইগুলো যদি তোমার করতে সমস্যা হচ্ছে তাহলে তোমাকে আমি এমন একটি প্রসেস এখন তোমাকে দেবো এমন একটি ট্রিক বা টেকনিক তোমাকে বুঝিয়ে দেবো যেটার সাহায্যে তুমি এই সমস্ত সেন্টেন্সগুলোতে অনায়াসেই তুমি একদম জাস্ট যে স্প্লিট সেকেন্ডে বলতে পারি যে এইগুলো তুমি বুঝতে পেরে যাবে যে কি ডু নট হবে নাকি ডাজ নট হবে তোমাকে একটুও ভাবতে হবে না যে আমি কোথায় থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ব্যবহার করছি নাকি কোথায় থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বার ইউজ করছি ওকে বা কোন পার্সনে আছে ফার্স্ট পার্সেন্ট না সেকেন্ড পারসেন থার্ড পারসেন এত কিছু নিশ্চয়ই তোমার মাথায় পাজলড হয়ে যাও তুমি যখন কনফিউজ হয়ে যাও এইগুলো ফিগার আউট করতে তাই না তো এটা দেখো আজকে তোমাকে একটা টেকনিক বলছি একদম লাস্ট অব দি ভিডিওটা দেখবে তবেই কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে ওকে দেখো তাহলে প্রথমে আমরা চলে যাই নট দিয়ে আর দেখো তুমি একটা ভালো করে লক্ষ্য করে তার সঙ্গে আমি একটা ভার বসিয়েছি সেটা কি কাম কাম মানে হচ্ছে আশা ডাজ নট কাম ওকে প্রথমেই আগে তুমি এটা মুখস্থ করে নাও যে ডাজ নট কাম কার কার সাথে বসে দেখো কার কার সাথে বসে হি সি ইট রাম আর একজন ওকে ডাজ নট কাম কার সাথে বসে হি সি ইট রাম আর একজন একজন বলতে এক বচন ওকে মানে কোনো বস্তুও হতে পারে নির্জীব বস্তুও হতে পারে এখন এর মানেটা কী দাঁড়াচ্ছে নট কাম মানে কী হচ্ছে এর মানে হচ্ছে আসে না সিম্পল একটাই শুধু মানে দাঁড়ায় সেটা হচ্ছে আসে না ওকে এটা খেয়াল রাখবে মুখস্থ করে নেবে আসে না প্রথম কথা হচ্ছে এই জিনিসটা মুখস্থ করো নট কাম মানে আসে না ওকে অন্যান্য ভার দিয়ে আমরা পরে দেখবো এখন এইখানে আমরা কী করবো লিখে নেব দেখো এটা আমি একটু মুছে দিচ্ছি দেখো ডাজ নট ডাজ নট কাম ওকে আমি শুরুতেই বললাম যে ডাজ নট কাম মানে কি শুধু একটাই মাত্র হচ্ছে যে কি আসে না এখন এর আগে তুমি প্রত্যেকটা যা যা এখানে বলা রয়েছে সেগুলো বসাও প্রথমে বলা রয়েছে হি ডাজ নট কাম ওকে দেখো তুমি যদি ডাজ নট কাম কার কার সাথে হয় এটা মানে কোন কোন সাবজেক্টের সাথে হয় এটা মুখস্থ করে নাও ইজিলি এটা পেরে যাবে হি ডাজ নট কাম মানে কি সে আসে না তাই না আমি কি বললাম ডাজ নট কাম মানে আসে না তাহলে হি বসালে হি ডাজ নট কাম আবার যদি তুমি সি বসাও আবার ডাজ নট কাম মানে কি সে আসে না এটা মহিলা হয়ে গেল তাই না মেয়ে হয়ে গেলো আবার যদি ইট দাও ইট আমরা কি নির্জীব বস্তুর ক্ষেত্রে জড় পদার্থর ক্ষেত্রে ইউজ করি আর বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি বা প্রাণীদের ক্ষেত্রে ইউজ করি তাই না যদি বলি যে ইট ডাজ নট কাম সেম তাহলে কি এটা আসে না যেমন দেখো সেই আসে না সেই আসে না এটা আসে না যদি আমরা রাম দিই রাম বলছি তার মানে এটা কি কোনো একটা নাম বলছি একটা নাম কিন্তু খেয়াল রাখবে তাহলে রাম রামের বদলে তুমি রাজু রহিম ওকে রোহিত যাই কিছু দিতে পারো তাহলে রাম ডাজ নট কাম এটাও লিখতে পারো রাম ডাজ নট কাম এর মানেটা কি দাঁড়াচ্ছে রাম আসে না এবার কি বলা রয়েছে একজন এখন একজন মানে একজন ব্যক্তিও হতে পারে একজন যে নির্জীব বস্তুও হতে পারে ওকে যদি বলি যে আমাদের স্কুল কিছু একটা অর্গানাইজ করে না এখানে আমাদের স্কুল এখানে সাবজেক্ট একজন রয়েছে না বেশি জন রয়েছে মানে একটা রয়েছে না বেশি তুই বলো দেখি আমাদের স্কুল মানে কিন্তু সেখানে আমি নেই এখানে স্কুলটা কিন্তু ওকে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের স্কুল একটি যে প্রোগ্রামের একটি অনুষ্ঠানের আয়োজন করে না ওকে এটা কি হবে আওয়ার স্কুল ডাজ নট অর্গানাইজ হবে নাকি আওয়ার স্কুল ডু নট অর্গানাইজ হবে দেখো এখানে হচ্ছে বোঝার জিনিসটা আমি কী বলেছি একজন তার মানে কি যদি এক একটি একজন থাকে যে তোমার সাবজেক্ট যদি এক বচন হয় আওয়ার স্কুল মানে আমাদের স্কুল এখানে স্কুলের কথা বলা হচ্ছে আমরা কিন্তু ওর মধ্যে নেই কে অর্গানাইজ করে না বলা হচ্ছে স্কুল তার মানে আমাদের স্কুল মানে আমাদের মানে আমরা নই ওইখানে ওকে এখানে এক বচন তাই কি আওয়ার স্কুল ডাজ নট অর্গানাইজ হবে ওকে এই বাক্যগুলোতে আমি সেটাই তোমাদের দেখাবো দেখো তাহলে বুঝে গেলে আশা করি যে কি কোথায় ডাজ নট বসবে কার কার সাথে এটা একদম মুখস্থ করে নাও এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওই সব ভুলেই যাও তুমি জাস্ট মুখস্থ করে নাও যে হি সি এট রাম একজন চট করে যদি তোমাকে কেউ বলে যে ডাজ নট গো কার ডাজ নট গো যদি বলা হয় তার সাথে কি কী সাবজেক্ট বসতে পারে তখন তুমি চট করে বলবে কি হি সি ইট রাম আর একজন রামের বদলে তুমি নিজের নাম বলতে পারো একটা কোনো ওকে কেস তাহলে এই হলো আমার ডাজ নট ডাজ নটের ব্যবহার ওকে এবারে দেখো আসছে ডু নট ঠিক যেমন তোমাকে আমি দেখালাম যে ডাজ নট কাম এর সাথে এইগুলো বসে সে একই রকমভাবে আমরা বলতে পারি যে কি ডু নট কামের সাথে এইগুলো বসে এবারে তুমি যদি ডু নট কামের জায়গায় ডু নট গো লেখো তাও কোনো অসুবিধে নেই বুঝলে কি বলছি ডু নট কামের জায়গায় যদি তুমি ডু নট গো লেখো তাও কিন্তু এইগুলোই বসবে যে কোনো তুমি ভার্ব লাগাও এখন কথা হচ্ছে এইটা তোমাকে আগে কি করতে হবে মুখস্থ করে নিতে হবে ওকে যদি তোমাকে চট করে জিজ্ঞেস করা হয় যে ডু নট কাম কার কার সাথে বসে তুমি কি বলবে আই উই ইউ ইউ আমি দুবার ইউ কেন লিখেছি কেননা ইউ এর দুটো মানে হয় একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে তোমরা আর দে মানে কি তারা আর বেশিজন মানে ঠিক যেমন এইখানে বলেছিলাম যে একজন মানে কি একজন লোক বা একটা বস্তু হতে পারে সে একই রকমভাবে আমি বলছি কি যে এখানে বেশিজন মানে একজনের বেশি ওকে সেটা একের বেশি মানে দুজনও হতে পারে ওকে তাহলে আশা করি তোমরা এটা মুখস্থ করে নিলে স্ক্রিনশট নিতে পারো বা চট করে এখনই মুখস্থ করে নাও আমি কী বলছি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কি ডু নট কাম কার সাথে বসে তুমি কি বলবে i we you you they are decision right it's a case এবারে দেখো ওই সেখানে যেমন আমরা লিখলাম এইখানোস ঠিক ওই রকম ভাবে লিখব যে কি যে ডু নট ডু নট কাম ডু নট কাম ডু নট কাম ওকে ডু নট কাম এর মানে কি দাঁড়ায় দেখো এখানে যেমন বললাম যে আসে না এখানে অনেক রকম মানে বের হতে পারে তাই আমি পরে পরে লিখছি দেখো ডু নট কাম সব থেকে আগে আমরা দেটাকে বসাবো ওকে দে তাহলে দে ডু নট কাম মানে কি দাঁড়াবে তারা তারা কি আসে না ওকে তারা আসে না এবারে আমরা কি করবো এই বেশি জন মানে একের বেশি বসাবো এখন একের বেশি মানে কি এখানে ছিল শুধুমাত্র রাম আর রামের সঙ্গে যদি তার ভাই বা তার এবং আমরা অ্যাকচুয়ালি এবং লাগাতে হবে যে রাম এবং কেউ একজন ওকে তাহলে কী হবে রাম অ্যান্ড হিজ ব্রাদার করে দিচ্ছে বা ফাদার করে দিচ্ছে রাম অ্যান্ড হিজ ফাদার মানে রাম এবং তার বাবা মানে দুজন হয়ে গেল তাই না ডু নট কাম মানে কি হবে মানে কি হবে ওই একই রকমের রাম এবং তার বাবা আসে না ওকে ঠিক আছে এবারে কে বেঁচে রইল ইউ বেঁচে রইল আই বেঁচে রইল আর উই বেঁচে রইলো তাই না তাহলে ইউ বসানো যাক কারণ কি আমি শুরুতেই বলে দিয়েছি যে ডু নট কার সাথে বসে এইগুলোর সাথে বসে তাহলে কী যদি আমরা আগের মতো লিখে দিই শুধুমাত্র যে ডু নট কাম এখানে কি বসাচ্ছি আমি ইউ ঠিক আছে আর এর মানে কি দাঁড়াবে এইখানে একটু মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কি তুমি আসে না তো আমরা বলি না তুমি আসো না হবে তাই না তুমি আসো না ওকে তুমি আসো না এবারে এবার তুমি আসো না এবার ইউ এর মানে তোমরাও হয় তাহলে ইউ ডু নট কাম মানে তোমরা আসো নাও হবে ওকে নেক্সট কি বলা হচ্ছে আই আর উই তাহলে আমরা কি বলতে পারি এখানে লিখছি আমরা এইখানে ফাঁকা রয়েছে যে কি আই ডু নট কাম মানে কি এইখানে কিন্তু কি আসে না বা যে তোমার আসো না হবে না কি হবে না কি হবে এখানে আমি আসি না তাই না ইচ্ছে কেস আমি আসি না ওকে এসে কেস আমি আসি না আর তুমি যদি এখানে উই ডু নট কাম লাগাও একই জিনিস হবে যে কি উই উই ডু নট কাম মানে কি হবে আমরা আসি না তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে ডু নটের অনেক রকম মানে বেরোচ্ছে তাই না এইগুলোও কিন্তু তোমাকে মুখস্থ করে নিতে হবে কিছুই ব্যাপার নয় অ্যাকচুয়ালি তিন রকমের শুধুমাত্র আছে যে কি দেখো আমি লিখে দিচ্ছি এখানে ডু নট কাম মানে তিন রকমের হতে পারে এখানে যেমন বললাম একটাই মানে ডাজ নট কাম মানে একটাই মানে আসছে সেটা হচ্ছে যে কি আসে না আরেকটা এখানে কি হবে তিনটে একটা হচ্ছে কি আসে না ওটার মতোই আসে না আসো না আরেকটা হয়ে যাবে আসি না তাই না কোনটা কার সাথে বসে আসো না হয় কি কখন বলি আমরা যখন তুমি বলি আসে না কখন বলি যখন যে সে তারা হচ্ছে এখানে তাই না আর আরেকটা হচ্ছে আসি না হচ্ছে যদি আই আর উই হচ্ছে বোঝা গেল কি বলছি তাহলে বেসিক্যালি তোমাকে যেটা আগে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে যে ডাজ নট কাম কার সাথে বসছে আর ডু নট কাম কার সাথে বসছে স্টেপ বাই স্টেপ তুমি করো আমি যেমন যেমন বলছি সেই ফর্মুলাতে তুমি চলো একদম আমি তোমাকে গ্যারেন্টিড দিচ্ছি যে তোমার এটা ভুল হবে না এবারে দেখো আমি ধরেই নিচ্ছি যে তুমি এতক্ষণ অবধি এই দুটো মুখস্থ করে নিলে আমি আবার তোমাকে বলছি যে ডাজ নট কাম কার সাথে বসে তোমার যদি জিজ্ঞেস করা হয় এটা আমি বন্ধ করে দিচ্ছি তুমি কি বলবে হি একদম মুখস্থ গো একদম হি সি ইট কি হি সি ইট আর রাম আর একজন ওকে হি সি ইট রাম আর একজন ওকে এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ডু নট কাম যদি দেওয়া হয় তাহলে তার আগে কে কে বসবে আই উই ইউ ইউ দে আর বেসি জন বোঝা গেল কি বলছি এইবারে দেখো এইটা অ্যাপ্লিকেশন বেসড অর্থাৎ আমি একদম প্রয়োগমূলক তোমাকে এবারে করাচ্ছি যে দেখো তোমার যদি বিশ্বাস না হয় যে তুমি দেখো যে এবারে তুমি করতে পারছো কি না দেখো আর কিন্তু তোমার কোনো কনফিউশন থাকবে না দেখো এই বাক্যগুলোতে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো এখানে ডাজ নট গো টু স্কুল গো টু স্কুল লেখা ছিল শুধুমাত্র ও একটু মিস হয়ে গেছে এখানে একটা ড্যাশ দিতে হবে ওকে দেখো কি বলা হচ্ছে রাম অ্যান্ড হিজ ব্রাদার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ডু নট গো টু স্কুল হবে নাকি ডাজ নট গো গো টু স্কুল হবে তাহলে দেখো ফর্মুলাতে আমি কি বলে দিয়েছি তোমাকে রাম অ্যান্ড হিজ ব্রাদার কজন রয়েছে বেশি রয়েছে ওকে তো এখানে বলা রয়েছে কি এখানে একজন থাকলে বলা ছিল যে ডাজ নট কাম হবে আর এখানে বলা আছে যে কি বেশি থাকলে ডু নট কাম হবে ওকে তো এখানে কি করবে তুমি ডু নট গো করবে ওকে ওই কামের জায়গায় শুধুমাত্র গোটা আছে আর কিছুই নেই তাই না তাহলে কি রাজেশ অ্যান্ড হিজ ব্রাদার যেহেতু অ্যান্ড দিয়ে দুজনকে যোগ করেছি দুজন হয়ে গেছে তাই আমরা ডু নট বসাচ্ছি ওকে একই রকম মাই মাদার ডু নট কুক ফিসওয়েল নাকি ডাজ নট কুক ফিসওয়েল একদম সেকেন্ডের মধ্যে তুমি বলতে পারবে মাই মাদার মানে কজন রয়েছে একজন রয়েছে আর একজন মানে কী বলা রয়েছে ডাজ নট হয় তাহলে এখানে কী হবে ডাজ নট হবে মাই মাদার ডাজ নট কুক ফিস ওয়েল ওকে এবার কি বলছে দেখো এখানে আবার মাই মাদার মানে বেশিজন ভেবে বসো না আবার মাই মাদার মানে এখানে শুধু মাত্র মা রয়েছেন আমার মা মানে কিন্তু সেখানে আমি নেই যদি হ্যাঁ বলতো যে মাদার অ্যান্ড আই বা বলতো যে মাই মাদার অ্যান্ড আই মানে অ্যান্ড থাকলে তুমি বলতে পারো একমাত্র যে কি দুজন হয়ে গেল একের বেশি হয়ে গেল ঠিক আছে নালে কিন্তু এখানে দুজন নেই তাহলে মাই মাদার ডাজ নট কুক হবে তুমি বুঝতেই পারলে এবারে দেখো হি ডাজ নট লাইক টু প্লে ক্রিকেট নাকি ডু নট লাইক তো এখানে তো তোমার মুখস্থই রয়েছে যে হি হি কোথায় রয়েছে যে হি এইখানে রয়েছে হি এর সাথে কী হয় ডাজ নট হয় তাহলে চট করে বলে দাও যে কি হি ডাজ নট লাইক টু প্লে ক্রিকেট সে পছন্দ করে না ওকে যেমন আসে না বলা হচ্ছিলো সে সেই একই মতো কি পছন্দ করে না বলবে ওকে নেক্সট বলা আছে রাজেশ ডু নট স্লিপ ইন দ্য আফটারনুন নাকি ডাজ নট স্লিপ ইন দ্য আফটারনুন তাহলে দেখো এখানে কি বলা ছিল দেখো এখানে কি কোনো একটা নাম দেওয়া ছিল এখানে একটা নাম তো নেই প্লাস এখানে বেশি জন লেখা আছে তাই না কিন্তু ভালো করে লক্ষ্য করো এখানে একটা নাম আর একজন বলা রয়েছে তাই না তার মানে আমরা বলতে পারি যে রাজেশ একটা নামে যে রাম এখানে একটা রামের বদলে আমি এখানে কি দিতে পারি রাজেশও দিতে পারি তাহলে এখানে বলতে পারি যে কি যেহেতু একটা নাম রয়েছে তার সঙ্গে কি ডাজ নট দেওয়া হচ্ছে তাই এখানে রাজেশ মানে কী হবে রাজেশের সঙ্গে ডাজ নট স্লিপ হবে ওকে তার মানে একজন থাকলে কি কোনো একজন নাম থাকলে অবশ্যই আমরা কি ডাজ নট বসাবো ওকে এবার হচ্ছে হিজ ফাদার ড্যাস এনকারেজ হিম ইন স্পোর্টস এনকারেজ করা মানে উৎসাহ দেওয়া তাহলে তার বাবা উৎসাহ দেয় না তাকে স্পোর্টসে খেলাধুলোয় তাহলে এখানে কি হবে ডাজ নট হবে নাকি ডু নট হবে আমি শুরুতেই বললাম হিজ ফাদার মানে কজন হচ্ছে একজন হচ্ছে আর একজন মানে কি ডাজ নট তাহলে কি হবে ডাজ নট ওকে দেয়ার টিম এইখানে হচ্ছে এক ক্যাচটা সেটা হচ্ছে যে কি দেয়ার টিম ডু নট পে দেম পে করা মানে টাকা দেওয়া ওকে পে দেম গুড স্যালারি মানে ভালো বেতন দেয় না বলা হচ্ছে এখানে ওকে তাহলে দেয়ার টিম কী হবে বলো দেখি প্রথম আগে তোমাকে এইটা বুঝতে হবে যে একজন আছে নাকি বেশিজন আছে দেয়ার টিম এই দেয়ার মানে কিন্তু তারা নেই তারা কিন্তু ওর মধ্যে নেই যেমন মাই মাদার মানে কিন্তু আমি নেই ওইখানে শুধুমাত্র মাদার রয়েছেন একই রকমভাবে দেয়ার টিম মানে তাদের দল এখানে তারা নেই কিন্তু এর মধ্যে এখানে শুধু টিমটা রয়েছে আর টিম মানে কিন্তু একটা কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউন মানে হচ্ছে এক বচন অর্থাৎ টিম মানে কিন্তু পুরোটাকে দলটাকে একটা হিসেবে দেখা হচ্ছে ওয়ান বডি ওয়ান সিঙ্গল বডি হিসেবে দেখা হচ্ছে আলাদা আলাদা দেখা হয়নি তাই তুমি এখানে বেশি জন বা বহু বচন তুমি বলতে পারবে না এখানে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার মানে একজন রয়েছে এখানে যদি আমার পরিভাষা অনুযায়ী আমার ডেফিনেশন অনুযায়ী তুমি এখানে বলতে পারো যে একজনা রয়েছে এখানে ওকে তাহলে একজন থাকলে আমি কি বললাম একজন থাকা মানে কি সাবজেক্ট কি একজন সাবজেক্ট থাকলে কি হয় ডাজ নট হয় তাহলে ডাজ নট পে দেম তাহলে দেয়ার টিম ডাজ নট পে দেম গুড স্যালারি বুঝতে পারলে কি বলছি তো এইভাবে তুমি এই যে ফর্মুলাটা বললাম এই যে টেকনিকটা তোমাকে বললাম এইটা তুমি ফলো করতে পারো কারণ খুবই ইম্পর্টেন্ট এই যে প্রেজেন্ট টেন্সটা না খুবই ইম্পর্ট্যান্ট অনেক জায়গায় ইউজ হয় এর রিপোর্ট রাইটিং আমি বললাম প্যারাগ্রাফ রাইটিং অনেক জায়গাতে এর ইউজ রয়েছে ঠিক আছে কেস একদম তুমি এটা ফলো করো তোমার কিচ্ছু অসুবিধা হবে না আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি ওকে তাহলে নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও হবে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এছাড়াও আমি নিউজ রিডিং রিলেটেড ভিডিও বানাচ্ছি তোমরা পরপর পরপর দেখতে পারো ওকে বিভিন্ন টপিক নিয়ে আমি ইংলিশের উপর ভিডিও বানাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমি অনেকে দেখছি ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক অবশ্যই করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে কারণ এটা সবার যাতে কাজে লাগে সেটাই আমি চাই ওকে থ্যাংক ইউ টাটা বাই